তাই আপনার এখানে মানে মুম্বাইতে থাকার জায়গা নেই, খাবার ব্যবস্থা ছিল না, আপনি দুম করে আমাদের রেস্টুরেন্টে ঢুকে আসলেন, কাজ চাইলেন, আমি আপনাকে ঝাড়ু পোছ করার কাজ দিলাম, আপনি রাজি হয়ে গেলেন, অথচ আপনি ডাম্পলিং বার্গার এসব নিয়ে কথা বলছেন, উইচ মিনস দ্যাট ইউ আর এডুকেটেড। খাবারের গন্ধে খিদে দ্বিগুণ হয়ে গেল। আপনি কে, আপনার আসল পরিচয়টা কি? স্যার, আপনি আমাকে যা দেখছেন আমি তাই। অন্য সময় ছিল যখন, তখন আমি জানতাম। পরে আপনার পাস্ট নিয়ে আমি একেবারে ইন্টারেস্টেড নই। আপনাকে দেখে আমার খুব মিস্ট্রিয়াস মনে হচ্ছে। আর এই বলি দিই আপনাকে, আমার এই রেস্টুরেন্টের চতুর্দিকে না সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, সো বি কেয়ারফুল। স্যার, আমি এখানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি, বাঁচার আশা নিয়ে এসেছি। আপনি যেগুলো বললেন বানাবার মানে বানাতে পারেন মানে বানাবেন বলছেন, সেটা কি আপনি বানাতে পারবেন? হ্যাঁ পারবো স্যার, পারবো। গুড, আপনি একটা কাজ করবেন, এক বাক্স ডাম্পলিং আর বার্গার ফর সামওয়ান স্পেশাল। কার জন্য স্যার? দ্যাটস নন অফ ইয়োর লুকআউট। সরি স্যার। বয়স 13, কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি বুদ্ধিমতী বাচ্চা। আপনার মেয়ে? আমার জগৎ, ইনফ্যাক্ট তার ছবি। জানো বোন, স্যারকে যেমনটা দেখছো বাইরে থেকে, স্যার কিন্তু ততটাও কঠিন নন। ওনার ভেতরে একটা নরম মনের মানুষ লুকিয়ে আছে। শুনেছি স্যার আনম্যারিড, কিন্তু এমন কেউ একজন আছে যে স্যারের প্রাণ। আমারও তো আছে, কত দূরে আছে কে জানে, আমি সবার থেকে কত দূরে। অন্য লোকের জন্য এখানে খাবার বানাচ্ছি, আর আমার সোনা মা, ও কেমন আছে, ও কত বড় হয়ে গেছে কে জানে। আচ্ছা, আমি ওকে দেখলে চিনতে পারবো? কেমন আছেন? আর আমার রূপা মা তো আমার আমার মনের মধ্যেই আছে সবসময়, ঠিক যেমনটা ছিল। জানি না ওই বাড়ির সবাই কেমন আছে, আমার বীর দীপ ওরা কত বড় হয়ে গেছে, ওরা হয়তো আমাকে দেখলে চিনতেও পারবে না। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।